কন্ট্রোভার্সি চ্যানেল তোর, মুখটা কিছু কিছু ক্ষেত্রে নোংরাও করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে নোংরা করতে হয়, যেমন কেয়ার মতন দেখলে, ঝুমার মতন দেখলে, মিল্কি সাহার মতন দেখলে, আবার অনেক সময় গামলামুখী মন্দিরার মতন দেখলেও, কিন্তু সত্যিটা সত্যি বলতে হবে, মিথ্যেটা মিথ্যে বলতে হবে। আজকে কন্ট্রোভার্সি নাম করে তুই যে নোংরামোগুলো করছিস, আজকে পারলি না, এখন জনগণকে বলছিস কি করে সন্দীপকে তোমরা সাপোর্ট করছো। তুই যেইভাবে নোংরাগুলোকে সাপোর্ট করছিস, ঠিক সেইভাবে ভালোগুলোকে মানুষের সাপোর্ট করছে। তুই চিন্তা করতো, ওয়াইটির সবচেয়ে নোংরা জিনিসটা পরকীয়া, কীভাবে পরকীয়া করে অন্য পুরুষের সাথে শোয়া, সেটাকে তুই সাপোর্ট করে দিনের পর দিন মন্দিরাকে প্রোটেক্ট করে গেছিস। বলে গেছিস তোর গ্রুপকে, না না থার্ড পার্টি নেই, স্বামী স্ত্রীর বিরহ, স্বামী স্ত্রীর কলহ। ঠিক গামলার ক্ষেত্রে একই জিনিস করলি, তুইও দেখিস নি, আমিও দেখিনি, আর দর্শকরাও দেখেনি, যেটা বলছে সন্দীপ, যেটা বলছে গামলা, তার উপরই। তারপরেও তুই এক্সট্রাঅর্ডিনারি কথা বলে দর্শকদের মন জয় করার চেষ্টা করছিস, এতদিন পর এসছে যে ইস কীভাবে বউকে নোংরামিতে শুইয়ে দিল, কীভাবে সোশ্যাল মিডিয়ায় এসে বউয়ের নোংরামোটা বলে দিল, বউ নোংরামো করেছে তাই বলে দিয়েছে, কিন্তু একবারও বলছিস না ইস বউটা কি নোংরারই নিজের এই অপকীর্তি কুকর্মটা কমিউনিটি পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছে। হ্যাঁ, ও প্রথম দিন থেকে ওর হাত শক্ত করে ধরেছিল, ওকে ভালোবেসেছে, সেই ভালোবাসার পরিবর্তে ও বুক চিরে রামসীতা দেখিয়েছে। তুই না নরকে গিয়ে বাস কর, তোর তো পরবর্তীকালে শ্বশুরবাড়িটাও মনে হচ্ছে হারাতে হবে, যদি না তোরা প্ল্যান করে নাটক মারাস। তাই বলছি বন্ধুরা, এইরকম একটা মানুষ যে ওয়াইটির কোনো ভালো জিনিসকে সাপোর্ট করতে পারলো না, নোংরা নরকের কীটগুলোকে তুলে তুলে এনে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, এইগুলো হচ্ছে সুন্দর সুগন্ধ চন্দন। আপনারা বিশ্বাস করুন, এইটা খুঁড়বেন আর সুগন্ধি চন্দনের গন্ধ পাবেন। তোকে কী করা উচিত বলতো, এই বেবুসে দালাল কাম এজেন্ট, শুধু জুতোর বাড়ি জুতোর বাড়ি জুতোর বাড়ি। চলো বন্ধুরা, এখনই যদি সব এত জুতোর বাড়ি মেরে দিই, ভিডিওর মধ্যে দিয়ে কত জুতো মারবো সেটাও তো দেখতে হবে না। চলো, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার পরিবারের সবাই সুস্থ এবং ভালো এবং বিন্দাস আছো। সবে দীপাবলি শেষ হলো, আসছে কার্তিক পুজো। আজকে আমি কিছু ক্লারিফিকেশন অবশ্যই করে দিতে বসবো, তার সাথে আমার যুক্তিপূর্ণ কথা। আমার সাথে যারা সহমত হবেন অবশ্যই করে আমার কমেন্ট বক্সে বলবেন না যুক্তি আছে কথায়, শুনতে হবে, কথার মধ্যে খুড়াদার আছে। তাই এইরকম কিছু কথা আমি বলতে বসলাম, অস্তিত্ব, অস্তিত্বের উপর আমার কিছু বক্তব্য আছে। কি বক্তব্য? আজকে গামলামুখীর মনে সন্দীপের জন্য একটুকু স্থান যদি থাকতো তাহলে বেরিয়ে যেত না। অস্তিত্বের কথা এত বলা হচ্ছে যে গামলামুখী তার ব্লগ চ্যানেলে, কখনো কখনো চ্যানেলটা কন্ট্রোভার্সি হয়ে যায়, আবার কখনো কখনো আবার ব্লগ চ্যানেল হয়ে যায়। তার গামলামুখীর চ্যানেল বলেই বলি, তার চ্যানেলে সন্দীপের কোনো উল্লেখ নেই, সন্দীপকে নিয়ে কোনো কথা বলে না। আরে এইটাই তো হওয়ার ছিল, তুই যে কী কথা বলি, সেদিন তুই যে কী ফাপড়ে পড়েছিস, কী নিয়ে বলবি, না শ্বশুর বাড়ি, না বাপের বাড়ি, না জনতা জনার্দন, না তোর কন্টেন্ট। অস্তিত্ব থাকলে আজকে গামলাকে সন্দীপের বাড়িতে দেখা যেত, মানে সন্দীপের বাড়িতে ওর অস্তিত্ব বোঝা যেত। আজকে সন্দীপের অস্তিত্ব রাখবে না বলেই অনেক কিছু বলা আছে, যার জন্যই তো সে চলে গেল। আর অস্তিত্ব সন্দীপের মনেও এই নোংরামি করার পর মনে করব আমরা যে না রাখাই উচিত। বলছে এই যে থার্ড পার্সন, তাও আর কি হ্যান্ডসাম না, থার্ড পার্সনে ফোকলা দাঁত, বান্টু হাত ঢুকিয়ে রাখে, আবার বমি আসবে, কিন্তু আবার কিছুক্ষণ আমি খেয়ে উঠেছি, ওই হাতটা বোধহয় ধোয় না। হ্যাঁ, তারপরে কি হচ্ছে, সেই থার্ড পার্সন কেন ওদের মধ্যে ঢুকলো, বিশাল যুক্তি দিয়েছে, বিশাল যুক্তি দিয়েছে আর এজেন্ট কাম দালাল। বলছে ওই জায়গাটা তৈরি হয়ে গেছিলো, এইরকম যদি হয় সন্দীপের মতন যদি হাজবেন্ড, ঘরে ঘরে তো সন্দীপের মতন হাজবেন্ডই বেশি, তাহলে তো প্রত্যেক জনকে দায়িত্ব নিয়ে বাবা পরকীয়াটা করতে হয়, এর কোনো সলিউশন নেই। ওকে বোঝাতে পারতো, বিশাল কথা কিন্তু না, আমি কি বলছি মন দিয়ে শুনবেন, বারবার বলা হচ্ছে, যেমন সৌমালি বলেছে তেমন এখন নতুন সৌমালির এজেন্ট কাম দালাল, আবার গামলারও এজেন্ট, আগে মন্দিরা ছিল, সে বলছে ছোট্ট ভাইয়ের বউ এখনও ছোট্ট হয়ে গেছে, মানে হিসেব করলে এখন কিষাণের থেকেও বোধ হয় দু তিন মাসের ছোট ওর বয়সটা বেরোবে, সেই ছোট্ট ভাইয়ের বউ এই যে ছোট্ট ভুলটা করেছে এটা তো সন্দীপ বুঝিয়ে আনতে পারত, আনতে পারতো না বন্ধুরা? একদম, থার্ড পার্সেন্ট ঢুকে গেছে, থার্ড পার্সেন্ট ঢোকার মতন একটা শূন্যস্থান ছিল, বিশাল বড় বড় কথা আমি শুনছি। আমি একটা প্রশ্ন রাখতে চাই, আচ্ছা গামলামুখী যেই কারণে বেরোলো, কী কারণে, যে ওকে ইগনোর করা হতো, ওর যৌবন উতলে উতলে পড়ছে, সেটা একদম দেখতো না সন্দীপ, তাহলে সন্দীপকেও তো বলা হতো যে তুমি কিন্তু আমাকে ইগনোর করছো, তুমি কিন্তু আমাকে ভালোবাসছো না, দেখো এগুলো কিন্তু ঠিক না, কারণ আমার বয়স কিন্তু এখনও বাউ কি তেও, আমার এখনও ভরপুরটা যৌবন, তুমি যদি আমাকে আনদেখা করো,
ইগনোর করো, তাহলে কিন্তু অন্য পন্থা নেব। এরামও যদি একটা মাথার মধ্যে ঢোকাতো। সন্দীপ গামলামুখী চলে যাওয়ার পর বলেছিল যে আমি তো বুঝতেই পারিনি, ও আমাকে বলছে ভালোবাসার কথা বলতে, ও তো আমায় বলবে। হ্যাঁ, আজকে ভালোবাসা, আমি যদি ওকে ভালোই না বাসি, দেখো সবাই প্রকাশ করতে পারে, সন্দীপের ক্ষেত্রে এটা হতে পারে, বোঝানো বোঝাতে পারতো না, ভালো কি বাসে না, ভালো না বাসলে কৃষ্ণ আজকে 3 বছর ক্রস করতো না। আমার কথা হচ্ছে, যদি সন্দীপ কিছু নাই বুঝতে পারতো যে ও অন্যদিকে একটা বিপজ্জনক জায়গায় পা ফেলবে, পরকিয়া করবে, না শূন্যস্থানটা মানে গ্যাপটা পেয়ে ওই গ্যাপে একজন ঢুকে যাচ্ছে, আমার তো মতে এটাই মানে গামলার বলা উচিত ছিল সন্দীপকে, কি গো আমার কিন্তু খুব ইয়ে লাগছে, কারণ আমার খুব শরীর চিড়বিড় করছে, কারণ তুমি আমাকে ভালোবাসছো না, এরকম করে না বলেও অন্যভাবে বোঝানো যেতই। তাহলে সব দায়িত্ব কি সন্দীপের? সন্দীপের কারণেই কি একটা অন্য পুরুষ ঢুকে গেল? তাহলে এমন ক্যারেক্টার কেন যে এই গ্যাপিংয়ে অন্য পুরুষ ঢুকবে? কেন এই গ্যাপিংয়ে তার মা বাবা ঢুকলো না? ঠিক বলছি বন্ধুরা? আমি জানি তো, আমি ঠিক বলছি। আজকে ওই গ্যাপিংয়ে ও যদি ওর মা বাবা, যেখানে এখনও দয়া দাক্ষিণে আশ্রিতাই বলবো, বিয়ের পর মেয়েরা এইরকম বাচ্চা জামাই ফেলে এসে বাপের বাড়িতে থাকে, মানে তার মানে বুঝতে পারছেন কি ওর মানে কি মানে করুণ চরম পরিস্থিতি। তাহলে এখন যখন আছিস তুই বাপের বাড়িতে, তাহলে এইটা কেন ওই গ্যাপ জায়গা তোর মা বাবাকে ঢোকালি না, তাদের সাথে আলোচনা করলি না, বাবাকে ছাড়া অনেক মেয়েরা বাবাকে বলতে পারে না, মাকে কেন বললি না? তখন মাই বলতো, আজকে চরম পর্যায়ে গিয়ে তুই বলছিস তুই থাকবি আলাদা, তার মানে তোর মনের মধ্যে কী চলছিল যে তুই শাশুড়ির সাথে থাকবি না, কিন্তু শ্বশুরকে তুই ছাড়বি না, শ্বশুরকে ওই যে পকোটিয়া একটা 24/7 একটা কাজের লোকের মতন ট্রিট করবি, বিনা পয়সার চাকর, মানে তোর জিনিসগুলো দেয় যেগুলো তোর একদম মানে মাথা থেকে পা পর্যন্ত নোংরায় ভরা, সেইগুলোকে আগুন দেখা করছে তোর সাপোর্টাররা, এজেন্ট মেজেন্ট বলা যাবে না, বলে গেছে সোমারি, ওর সাপোর্টাররা ওর ভুলটা ধরছি, কিন্তু জানিস তো ওর পরকীয়াটা কিন্তু সাপোর্ট করছে না, ভাগ্যিস সোমারি বললো। তারপর গিয়ে বুঝতে পারলাম যে গামলা পরকীয়া করেছে ঠিকই, কিন্তু ভুল ক্রমে করেছে, ওকে বুঝিয়ে ঘরে রাখা যেত, অ্যাকচুয়ালি ও যে ঘরে থাকবি না বলেই পরকীয়া করেছে, আর ওই গ্যাপ জায়গাটা মা বাবা না ঢুকে একটা দাঁত পোকলা ওই পোকা খাওয়া ওই বান্টু সবসময় ধরে চটকানো এরকম একটা মাল ঢুকে যাবে সেটা বুঝতে পারিনি, ছোট্ট তো ছোট্ট মেয়ে। তা আমার প্রশ্ন তো এরকমও হতে পারে, ও পরকীয়া করলো সেইটা কার কারণে করলো, কেন করলো, ওদের মধ্যে গ্যাপের মধ্যে কেন ঢুকলো? এবার তো আমি বলতে পারি সন্দীপ যদি ওকে সেইভাবে ভালো ইগনোর করলে আমরা ব্লগ চ্যানেলে দেখতেই পারতাম যে সন্দীপের একটা ইগনোরেন্সি একটা মোটিভ চলছে যেইটার থেকেও ব্যতীত হচ্ছে। অ্যাকচুয়ালি না, আমি দেখেছি মানে অকারণেই বলবো, মেয়েদের হাতে যদি পয়সা আসে আমাকে কেউ ভুল বুঝবে না, আমি দুটো দেখে এর থেকেই আমি সিদ্ধান্তে আসছি মন্দিরা উশৃঙ্খল জীবনযাপন করেছে, কারণ একটা সময় ভীষণ দারিদ্রের মধ্যে গিয়েছিল, তারপরে এত পয়সা এত কাঁচা পয়সা এরকম ইউটিউব থেকে রোজগার মাথা ঘুরে গেছিলো, তখন সামনে যাকে পাচ্ছে তাকেই মনে হচ্ছে যে এইটাই করি, ও ওইটা তাহলে ওইটাই করি, ও সেটা সেটাই করি, আমরা দেখেছি দেন অ্যান্ড দেন একে এসি কিনে দেওয়া, ওকে আলমারি কিনে দেওয়া, তাকে তাই কিনে দেওয়া, মেয়েকে অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়া, এরকম প্রচুর আমরা দেখেছি। আমার বক্তব্য সেখানে না, আমার বক্তব্য হচ্ছে এই যে অযাচিতভাবে এই যে পয়সা হাতে পেলে তখন ধরাকে সরা মনে করে, না হলে ও কিন্তু বলেছিল তুইও থাকবি ওও থাকবে, বলেছিল না বন্ধুরা আজকে কীভাবে একে সাপোর্ট করা হচ্ছে যে ওটা বড়, তাই জন্য তুই গেছিস, তাহলে কি ও যেন সোহাগ থাকবে না, হ্যাঁ ভালোবাসা থাকবে না, হ্যাঁ বাচ্চা গেলে ডিস্টার্ব হবে এই জন্যে বাচ্চা নেয়নি, ছি 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 এই ছি 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 ছিটা ওই, তখন তো বলিসনি যে আমি কণিকার সাথে না দেখে কণিকার ভাসুরকে শুইয়ে দিয়েছি যৌবনের এটিকে, ছি 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 ছি, তখন মনে হলো না, আর এটা তো মানুষে বলবেই এস ওই শোপিসটা নেয়নি, কারণ ওইটা অত ভারী না, ছেলেটা ভারী হয়ে গেছিল, এইটা বল সব গুছিয়েছে, শোপিসটা যদি ঢ্যামনাদীপ্তর নাম করেই কেনে ছেড়ে দে, আমি ধরেই নিলাম যে সন্দীপ এটা ভুলই বলেছে, ওটা এস মানে সন্দীপ আর গামলার নাম, আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে এত কথা উঠতো না যদি ওর বাচ্চাটাকে নিত, কেন নিল না, এইটার উপর তোর বক্তব্য রাখ, তা তো রাখবি না, কারণ তুই জানিস তিনি যুক্তিতর্কে এই জায়গায় তুই পারবি না, একটা বাচ্চা মা বাবাকে পাশাপাশি শুতে দেখে, কী সুন্দর লজিক দিল, একটা বাচ্চা ঘুমিয়ে ফেললে পাশে কী হচ্ছে টেরও পায় না, এক্স্যাক্টলি তা, কিন্তু বাচ্চাটা ঘুমিয়ে পড়ার পর ঢ্যামনাদীপ্ত আসবে সেটাই বলছিস, মায়ের পাশে ঢ্যামনাদীপ্তকে কখন দেখবে বাচ্চারা, বাচ্চাটা ঘুমিয়ে পড়ার পরে সে ওরা শোয়া আন্টু সান্টু বান্টু ফুট 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 ছক্কা এটা খেলবে, তুই যে লজিক দিস না মনে হয় তোর জায়গা মতন গুজে দিই, কিন্তু গোজার জায়গাটা নেই, তোর হুড়কো ঢুকে রয়েছে যার মানে জায়গায় জায়গায়, আমি যে গুজবো সে জায়গায় খুঁজে পাচ্ছি না, তুই বলছিস মা বাবা যদি এ করে তখন সন্তান থাকে না পাশে, কী লজিক রে মাইরি, বাচ্চা জানে যে আমি জন্মের পর এই মা বাবাকে একই খাটে শুতে দেখেছি, আর একটা পরপুরুষ তার সাথে মাকে কোনোদিন শুতে দেখিনি, তোর লজিককে মানে 108 বার বুঝেছিস তো, তোর লজিকের পিছনে 108 বার
তোর মতন মানুষ থাকলে সমাজ 1 সেকেন্ড লাগবে না রসাতলে যেতে, জানিস তো? চৈত্যা, ওদের মধ্যে গ্যাপ কেন? হাওয়া ভরা থাকলে ওর মধ্যে হাওয়া ভরা যায় না। ওর তো পুরো হাওয়া, পুরো হাওয়াই হাওয়া, হাওয়া হাওয়াই, হাওয়া হাওয়াই, উই 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 চলে গেছি না মিস্টার ইন্ডিয়া? তাহলে ভুল ভাল ধ্যামনামো মার্কা যুক্তি খাটাবি না সন্তান, সেটাতেই সপ্রভু সচল হয়ে যায় যে বিছানায় আমার মা বাবাই থাকে। মায়ের সাথে অন্য পুরুষও সে মানতে পারবে না, বাবার সাথে অন্য মহিলাকেও সে মানতে পারবে না। অস্তিত্ব, অস্তিত্ব ও কোনোদিন সন্দীপকে দেয়নি, তাই জন্যই পালাতে সুযোগ হয়েছে, অন্য পুরুষের বান্টু নিয়ে খেলতে সুযোগ হয়েছে, তার রাম সীতা দেখানোর সুযোগও হয়েছে। রাম সীতা দেখাবে বড় পুরুষের সাথে সৈনি বলে সাতক্ষণ মাপ, মাপ তো করেই দিয়েছিল। ওই তো বলেছিল, এই আমি কিন্তু থাকবো না, ডিভোর্স কেস ফাইল কর, বলেনি? তুই জানবি কী করে? তুই জেনেও এইগুলোকে আনদেখা করবি। শোন, গামলার ব্লগে ওকে আনার মুখটা ওর নেই রে, কিন্তু সন্দীপের ব্লগে প্রত্যেকটা পদে পদে ওকে বলার, ও কারণ ও মুখ চুনকালি মেকে বাড়ির থেকে বেরিয়েছে। অস্তিত্ব মারাচ্ছিস, সোহাগ মারাচ্ছিস বড় পুরুষের সাথে যে বাচ্চা ঘুমিয়ে পড়লে সোহাগ হবে। তোর লজিক, তুই তোর মাকে দেখেছিস, সেই লজিকটা এখানে খাটাচ্ছিস। তুই ঘুম থেকে উঠে দেখেছিস তোর মায়ের পাশে অন্য পুরুষ, যার জন্য তোর কিছু ফারাক পড়েনি, তাই জন্য তুই ভাবছিস কিষাণুও তাই, ঘুম থেকে উঠে মায়ের পাশে অন্য পুরুষ দেখে কোনো ব্যাপার না এটা মনে করবে। অ্যাকচুয়ালি কী বলতো, অসামাজিক অ্যাটমসফিয়ারে তুই বড় হয়েছিস, কখনো মায়ের সাথে বাবাকে দেখিস নি, যার জন্য এত সহজেই এটাকে তুই সমর্থন করতে পারলি। তাহলে বন্ধুরা, কোন লজিক চিন্তা করুন, ও বলছে হ্যাঁ মাথায় সবচেয়ে প্রথমে জামা কাপড় গুছিয়েছে, তারপর নিজের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই নিতে ভুলেনি, কারণ এগুলো খুব হালকা পালকা তো, কিন্তু সন্তানটা তার মাথায় আগে আসেনি। কেমন বলছে, আগেই নাকি তার ওই কী বলো আইডি প্রুফগুলো নিয়েছে, আইডি প্রুফ নাকি সবার আগে আসে। কোন মা রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছে, তা আবার কোন রাগ, ওরে বাবা ভুক চিরে রাম সীতা দেখিয়েছে, বুঝেছেন? তাই জন্যে তার আগেই এসছে যে তার আইডি প্রুফগুলো নেবে, সন্তানটার কথা মনে আসেনি। অ্যাকচুয়ালি ওর হয়নি তো, এই জন্যে সন্তানটাকে ও বুঝতেই পারে না কি জিনিস, কিন্তু সন্তান সন্তান ওর মুখে বেশি শুনবেন না, পজিটিভলি কিছু শুনবেন না, মরে গেছে, কেটে গেছে, ছিঁড়ে গেছে, ফেলে দিয়েছে, বড় ওর দামরা, ও ভীষণ মানে উন্নাসী, মায়ের থেকে বেশি হবে, এরকম আমরা অনেকের সমালোচনায় ওর বাচ্চাদের কাটা ছেঁটাটা পেয়েছি, যার জন্য ও ঠিকই বলেছে আইডি প্রুফ এইগুলো নিতে সে ভুলিনি, তার মাথায় নাকি আগে এগুলো আসবে, মানে বাচ্চাকে নেবো করলে দেখি কে আটকায়। কিন্তু না, এত শরীরের খিদে, যেটা সন্দীপ বলেছে এবং আমরা বলছি, যে শরীরের খিদে মেটাতে গেলে বাচ্চাটা মধ্যেখানে থাকলে হবে না। আর ও যুক্তি দিল কি, যে বাচ্চা ঘুমিয়ে পড়লে পাশে কি হচ্ছে, আমি ভাবি তোরা মানুষের ক্ষতি করার জন্য একেবারে মুখিয়ে রয়েছিস, তুই চুপ কর না, কে কি বলছে, কে কি করছে তুই ছাড়, তোর যদি মনে হয় কন্ট্রোভার্সি ছাড়, কিন্তু তোর তো এইগুলো করে খেতে হবে। এই যে নোংরামি, শ্বশুরবাড়ি নিন্দে করছিস, অবশ্যই করে তো, দুলে 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 শ্বশুরবাড়ি নিন্দে করছিস, তো সেটাই কর। মানুষ যত মুখ খোলে, যত আনসান বাল বকে, তত সত্যিগুলো টাকাস 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 করে বেরিয়ে আসে। 2.5-3 মাস পরে 498 কেস দিল বন্ধুরা, বুঝতে পারছেন? 498 কেস মানে বধূ নির্যাতন আর কী বলো ডোমেস্টিক ভায়োলেন্স সমস্তটাই, ঠিক না? 2.5 মাস পরে এই রকম নাস্তানাবুদ হলো, হ্যারাসমেন্ট হলো, কে? সন্দীপ, সন্দীপের ফ্যামিলি। আর এই যে এজেন্ট কাম দালাল বেবুসেটা কীভাবে ওকে সেভ করছে, এই বলে যে ওকে অ্যাটেম্প টু মার্ডার 3 বার করা হয়েছিল, মানে একবারের পর গামলা আরও 2 বার সুযোগ দিয়েছিল যে আমাকে মারো, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো, এরমভাবে হোক যেইভাবে হোক। তার বাবার এই নোংরা ইনফ্লুয়েন্স খাটানোতে আপনারা বুঝতে পারছেন না, ও সহজেই বলছে ওকে মেরে ফেলে দিত, ওকে মেরে ফেলে দিলে সারা গ্রাম তার পক্ষে থাকতো। একটা মানুষের মৃত্যু, সে নিজে করুক আর যেইভাবেই হোক, শ্বশুর বাড়ির দিকে সর্বপ্রথম আঙুল তুলত। তখন ইজিলি সন্দীপের মা বাবা সহকারে সন্দীপকে কোমরে দড়ি পরিয়ে জেল হাজত বাস করানো খুব সহজ ছিল। যেটা এই যে দালাল কাম এজেন্ট বলছে না, এত ভুলভাল বকে, এত ভুলভাল বকে, এই যে তুই যে ভুলভাল বকিস, হ্যাঁ এই যে তুই দিল্লি যাবি, এই ভুলভাল বকার জন্যই যাবি, কিন্তু আবার ভুলভাল বকা আরম্ভ করেছিস, নিজেকে শুধরা, নাহলে আগামী দিন প্রচুর বিপদ তোর সম্মুখীন হতে চলেছে। আজকে তুই খুব সহজেই বলছিস অ্যাটেম্প টু মার্ডার, অ্যাটেম্প টু মার্ডার, অ্যাটেম্প টু মার্ডার, 3 বার করতে গিয়েছিল, একবারের পর সে সুযোগ দেবে? সে শরীরের খিদের জন্য বেরিয়ে গেছে এবং বাপের বাড়িতে উঠেছে, এবং 2.5 মাস পর তার মনে হচ্ছে যে হাজত বাস করাবে শ্বশুর শাশুড়ি সহকারে তার বরকে, এত ভালোবাসত। অস্তিত্বই নেই সত্যি, অস্তিত্ব থাকলে এইটা করতে পারতো না মানুষে, ঠিক আছে? তাহলে তাকে যদি মেরেই ফেলতো, এদের কী করতো, ওর বাবার ব্যাড ইনফ্লুয়েন্স কী করতো বলুন? যদি মরেই যেত, 1000 গীতা হাতে নিয়েও সন্দীপ যদি বলতো যে আমি ওর গায়ে কোনোদিন টাচ করিনি, ওকে কখনো ইগনোর করিনি, ওকে প্রচুর ভালোবেসেছি, মাসে মাসে 1 ভরি করে ওকে গয়না দিতাম, তাতেও মানুষ বিশ্বাস করতো না, আমরাই করতাম না। হ্যাঁ,
আর ও বলেই যাচ্ছে অ্যাটেম্প টু মার্ডার করেছে। এই তুই একটু পড়াশুনো কর, বলেছি না পড়াশুনোর কোনো লজ্জা নেই, বয়সও নেই। পড়াশুনোটা অন্তত কর, পড়াশুনো প্রচুর দরকার, প্রচুর জ্ঞানের অভাব তোর। শিক্ষা দীক্ষা যে কোথায় রয়েছে সেটা তুই বারবার বলিস ওয়াইটিতে এসে, নাহলে এটা বলতে পারিস? ওকে 3 বার মার্ডার করেছে, ওকে অত্যাচার করেছে, কিন্তু দেখ ও গিয়ে দেখাতেই পারিনি পুলিশকে। 2.5 মাস লেগে গেছে তার দেখাতে, তখন তো মানে যদি মেরেও থাকে সন্দীপ সেগুলো একদম বিলীন হয়ে গেছে দেহে। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা কীভাবে অপদস্থ করার চেষ্টা করছে সন্দীপকে, শুধুমাত্র বাবার ব্যাড ইনফ্লুয়েন্স খাটিয়ে, যেটা কখনো হতে পারে না। আইন আইনের কথাই বলবে। সন্দীপের সার্কেল আছে বন্ধু বল, এই যে দাদাদের, তাই সন্দীপ দেখাচ্ছে গামলামুখী নেই কেন, ও তোর তোর মতন একটা ইনফ্লুয়েন্সার আছে বাবা, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, যারা তোরা যেটা বলবি মানুষ বলো না না খুব মানি, নাহলে তুই বলতে পারিস? হ্যাঁ, স্বামী স্ত্রী বল অন্য পুরুষের সাথে শুলে মাঝখানে সন্তান ঘুমালে সে ডিপ ঘুমে থাকবে, তখন অপকর্ম করো, আসলে সেগুলো তোর বাড়িতে তুই দেখে বড় হয়েছিস, সবাই সেটা করবে না। সন্তান মায়ের পাশে নিজের পাশে অন্য পুরুষকে দেখলে তার একটা প্রশ্নবোধক চিহ্ন মনে আসবে, কিন্তু মা বাবা, মা বাবা শুলেও তাদের মধ্যে যদি খুনসুটি হয় সন্তান সেটাকে স্বাভাবিক মনে করবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এগুলো দেখে বড় হোসনি তো তাই জন্যে। চলো বন্ধুরা, এইটুখানি বলার ছিল, মানে যুক্তির মা মাসি 108 বার করে দিচ্ছে। ওয়াক থু মনে পড়লো ঢ্যামনা দীপ্তে কোথায় হাত দিয়ে শুয়েছিল বন্ধুরা, আমার শুধু মনে পড়ে আর বমি করে গিয়ে, বিশ্বাস করুন এইরকম একটা হ্যান্ডসাম পুরুষকে দেখে গামলা বেরিয়ে যেতে বাধ্য হয়েছিল, তারপরে অস্তিত্বই নেই ওর জীবনে সন্দীপের। সত্যি সন্দীপের কী হবে বলুন তো, সন্দীপের অস্তিত্ব গামলার জীবনেও নেই, গামলার ব্লগেও নেই, সত্যি চালা এজেন্ট হবে এইরকম, ক্ষতি করবে, ভালো এক ফোটাও করবে না। চলো বন্ধুরা আর একটা ভিডিওর সাথে আসছি, টাটা।